বিধাননগর পৌর নিগমে 30 নম্বর ওয়ার্ডের প্রার্থী উমাশঙ্কর ঘোষ দস্তিদারের সল্টলেকের বাড়িতে আসেন সাংসদ অর্জুন সিং। সেখানে এসে বহিরাগত দিয়ে ভোট করানো প্রসঙ্গে তিনি বলেন, বহিরাগত কে সেটা আগে দেখতে হবে। রাজ্যের শাসক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহকে বহিরাগত বলেছিল, এখন তারা গোয়া ত্রিপুরায় যাচ্ছেন, তাই বহিরাগত বলতে তারা কি বলতে চাইছেন সেটা আগে বুঝতে হবে। বহিরাগত মানে বুঝলাম না, বহিরাগত ওনারা কাকে বলছেন? বহিরাগত তো ওনারা প্রধানমন্ত্রীকে বলতেন, বহিরাগত তো উনি ওনারা অমিত শাহজিকে বলতেন, তারপরে নিজে চলে গেলেন আপনার গোয়াতে, তারপরে ত্রিপুরাতে। তো বহিরাগত মানেটা কি আগে এটা ব্যাখ্যা জিজ্ঞেস করে নিই, তারপরে ওর জবাব দিয়ে দেওয়া যাবে। তৃণমূলের অন্তদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, দিদিমণির ভাইপোর দলের মধ্যে যাদের থেকে থ্রেড আছে সবাইকে তিনি সরাবেন, তাদের মধ্যে দম নেই যে তারা নিজেদের সম্মান বাঁচিয়ে দলের মধ্যে থাকতে পারে, ওরা মার খাবে, সব কিছু হবে, কিন্তু থাকবে ওখানে। এছাড়াও তিনি আরও জানান, দেখুন দিদিমণি কোনো ভাইপোরকে যারা থ্রেড যাদের থেকে ও দলের মধ্যে থ্রেড আছে ভাইপোকে সবাইকে উনি সরাবেন, সবাইকে শেষ করবেন, আর তাদের মধ্যে দম নেই কি তারা নিজের প্রেস্টিজটা বাঁচিয়ে তৃণমূলে থাকতে পারে। ওরা মার খাবে, সব কিছু হবে, পুতুল জ্বালানো হবে, কিন্তু থাকবে ওখানে, কেন ওর বাইরে ওদের কিছু নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া গেছেন নির্বাচনের জন্য, বিধানসভা নির্বাচন হবে তার জন্য, কীভাবে দেখছেন বিষয়টাকে আপনি? কিছু না, বাংলার মানুষের উন্নয়নের টাকা, বাংলা মানুষের টাকা গোয়াতে গিয়ে খরচ হবে, আর কিছু না। অর্জুনদা বলছে পৌরসভা যে নির্বাচন কোনো গণ্ডগোল হলেই দল স্টেপ নেবে, এটা ভালুদা বলেছে কালকে। এ তো দিদিমণি নিজেও বলেছিলেন, না তারপরে নিজে বিধানসভা যখন ভোট লড়ছিলেন বাই ইলেকশন, তখন পিটিএ বুথ দখল করেছিল পুলিশ, তো কে কার উপরে অ্যাকশন নেবে তো ভগবানই জানে। বিধাননগর থেকে সুমন শিকদারের রিপোর্ট, চ্যানেল 24/7।